ওই প্রশান্ত হাবাতেটার এত বড় সাহস যে তোর দিকে হাত বাড়াতে চায়? ওর ধারণা আমি এখনো ছোটই আছি, আগের মতো প্রশান্তদা বলে গলে পড়ব। তাই বলে আমি তার ওর সঙ্গে তোর বিয়ে দিতে পারি না? বাবা তো তাই চায়। দিদিকে একটা লোফারের হাতে তুলে দিয়েছে, এখন আমাকে একটা ভিখিরির হাতে তুলে দেবার তাল করছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এই যে কি ভেবেছো কি তুমি, উড়ে এসে এখানে জুড়ে বসা তাল করছো? দেখুন তো মা, আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে। আচ্ছা, বর বউয়ের ছবি পাশাপাশি না থাকলে কি ঘরে মানায়? বর বউ, তোমাকে আমি জামাই বলেই মানি না। মেনে নিন না মা, কত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলেন এই বাজারে, এত সস্তা একটা ধূপকাঠিও পাবেন না। উফ, অসহ্য। দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব, তবু তোমার মতো জঙ্গলি লোফারকে এবারই জামাই আমি হতে দেব না। তার জন্য যা করার আমি করছি। এসো এসো আমার সঙ্গে এসো। ওঠাও। মানে? মানেটা খুব সোজা, তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো? টাকার লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো। মা, দিয়ে দাও ও যা চায়। বলো কত টাকা চাই তোমার? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1,00,000? আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন? আপনি মা না ফেরিওয়ালা? শাট আপ, একটা কথা বলবে না। এগুলো তুলে নিয়ে এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও, গেট আউট। তাহলে আপনিও একটা কথা শুনে রাখুন, টাকার জোর আপনার যতই হোক, স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না, কারণ সিঁদুরের রং লাল আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না। আমি কি পারি তা তুমি জানো না লোফার, কেউ টেললে যে তুমি পা দিয়েছো, ছোবল তোমাকে খেতেই হবে। জানো তো, বাবা কাল চলে যাচ্ছেন, তার মানে আমরা এই বাড়িতে একদম একা হয়ে গেলাম। তাহলে ওরা ওরা তোমায় আরো অপমান করবে। আরে দূর, এই অপমান টপমান এই শর্মা গায়ে মাখে না। একা হয়েছে তো কি হয়েছে, এখন থেকে আমার এই একার খেল দেখবে। শুধু তোমার মাকে নয়, এই বাড়ির সবাইকে টাইট করব। প্রথম করব তোমার মডার্ন বোন। সারা বাড়িতে শব্দ দূষণ হচ্ছিল যে শালি। কি কি বলে তুমি? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক শালি। ও গো টু হেল, টেপটা চালাও চালাও বলছি। ওটা চালি আর নাচ করো না, যেভাবে হাত পা ছুঁড়ছিলে মনে হচ্ছিল সব খুলে যাবে। মানে মোটর মেকানিক্স তো, ও পার্টস খারাপ হওয়ার আগে আমি সব বুঝতে পারি। কেন আমার ঘরে ঢুকেছিলে? ওই ও, তুমি আমার শালি না? কত আদরের জানো তো, শালির ওপর জামাই বাবুর অধিকার সবচেয়ে আগে। জামাই বাবু, মাই ফুট। এই 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 মাইরি, ওই ইংরেজি বলো না, আমার এই খোপড়িতে কিছু ঢোকে না, মুখ মেকানিক তো। তুমি তুমি এই ঘর থেকে যাবে? আচ্ছা আচ্ছা, তোমরা সকলে মিলে আমাকে এরকম দূর দূর কেন করে দিতে চাইছো বলো তো? অত ভাগ্য করে এরকম একটা মিষ্টি শালি পেলাম, তাকে ছেড়ে কি যাওয়া যায়? ওই যে কথায় আছে না, ও বাঘ কিয়া বাঘ হে, ও বাঘ কিয়া বাঘ হে, জাহান নহীঁ হে মালি, वो ससुराल क्या ससुराल है, जहां नहीं है साली। अशुद्ध, अभी एक और चीज चले जाती है शाली। সত্যি তোমার বোনটা একেবারে পাগল। কি ব্যাপার, কি হয়েছে? কিছু হয়নি, তবে খুব শিগগিরই হবে।
কেন রুমার সাথে কিছু হয়েছে বুঝি বেশ তাহলে একটা কাজ করো না কে জানো তো রুমা প্রশান্ত বলে একটি ছেলেকে ভালোবাসতো প্রচুর মেলামেশা করেছে তার সাথে কিন্তু এখন যে রুমার কি হয়েছে প্রশান্তকে ছেড়ে দিয়ে কে একটা বড় লোকের ছেলে রানা তার সঙ্গে ঘুরছে বেচারা প্রশান্ত গরিব বলে রুমা ওকে পাত্তাও দিচ্ছে না আর প্রশান্ত এখনো রুমার জন্য অপেক্ষা করে বসে আছে বুঝলে কিছু হ্যাঁ একটু একটু বুঝলাম তা তোমাদের ওই প্রশান্তর বাড়িটা কোথায় বলুন আমি একটু প্রশান্ত মিত্রর সঙ্গে দেখা করতে চাই আমি প্রশান্ত কি ব্যাপার বলুন তো আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে আসুন কিন্তু আমি তো আপনাকে ঠিক আমি রুমার জামাইবাবু ও ওগো শুনছো দেখো দেখো কে এসছে দেখো আগে আসছি ও মা আপনি হঠাৎ কোথা থেকে বলতে পারলেন অজ্ঞাতবাস থেকে এটা ধর বিলা এটা তোর আলমারিতে তুলে রাখ বাপ তুই তো চিরদিনই সন্ন্যাসী জান হঠাৎ তোর এই ব্রিফকেসে কি এমন মহামূল্য জিনিস আছে যা একেবারে আলমারিতে তুলে রাখতে হবে আমার সারা জীবনের সঞ্চয় সারা জীবনের সঞ্চয় মানে হ্যাঁ তোরা তো জানিস যে আমাকে চাকরি ছাড়তে বাধ্য হয়ে স্ত্রীর বাড়িতে এসে উঠতে হয়েছিল তো কোম্পানির মালিক আমার সমস্ত পাওনাগণ্ড মিটিয়ে দিয়েছিল তো সেই টাকাটা আমি আমার দুই মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করেছিলাম যেটা গতকাল ম্যাচিওর করেছে তা এখন ভাবছি যে ওই টাকাটা দিয়ে কিছু করব আমার একটু অবাক লাগছে অচিন্তদা টাকার উপরে আপনার এত আগ্রহ তো আগে কোনোদিন দেখিনি হ্যাঁ আমি ভাবছি এবার নিজেকে একটু বদলাবো বদলাবি হ্যাঁ তাহলে এই সাতকাণ্ড রামায়ণটা করলি কেন আগে যা করেছি সেটা তো তোরা জানিস আর এবার যেটা করবো সেটাও তোদের জানা দরকার তাই অজ্ঞাতবাস থেকে সোজা তোদের কাছে চলে এলাম That's like a good girl. You're a very sweet girl, Ruma. Oh, Ruma, আমাকে তো এবার উঠতে হবে। আরে, এখনই তো এলে, এখনই চলে যাবে। আর বলো না রুমা, যত সব ঝামেলা। আমার আজ বন্ধু, আজ সকালে তার 10,000 টাকা দরকার হলো। অথচ দেখো ড্যাডি আজ সকালেই দিল্লি চলে গেল। বাবাকে বলতেই ভুলে গেলাম। এখন দেখি টাকাটা কার কাছে পাওয়া যায় আসলে কি জানো রুমা বন্ধুকে নাও বলতে পারলাম না একই সামান্য কিছু টাকা তার উপরে বন্ধু মুখ ফুটে চাইলো অত কিন্তু কিন্তু করছো কেন তুমি আমার টাকা কি তোমার টাকা নয় টেক ইট রুমা রুমা থ্যাংক ইউ আই লাভ ইউ রুমা আই লাভ ইউ আমার উপর রুমার আর কোনো ফিলিংস নেই সমুদা আরে বাবা প্রেমের রাস্তায় যেরকম ফুল আছে সেরকম কাঁটাও আছে এই কাঁটা দেখে থমকে গেলে চলবে কিন্তু কিন্তু সমুদা রুমা তো এখন রানাকে ভালোবাসে আর দূর ওটা ভালোবাসা নয় ওটা মোহ এই রানার মতন ছেলেরা ভালোবাসতে জানে না শোনো আজ থেকে তোমার একটাই কাজ রুমা রানার সঙ্গে কোথায় যাচ্ছে কখন দেখা করছে এ সমস্ত খবর তুমি আমায় দেবে এর মধ্যে আমি আমার একটা কাজ ছেড়ে ফেলি কি কাজ সমুদা রুমার উপর তোমার যেরকম একটা ডিউটি আছে রুমার মার উপর তো আমারও একটা ডিউটি আছে আজ আর হোক জামাই তো হর হলো চোখ হলো উঠে পড়ো মা গো ও মা মা দেখো কে এসেছে তোমার জামাই সমু এসেছে তোমার ঘরে ও মা মা একি তুমি আমার বেডরুমে ঢোকার সাহস পেলে কেমন করে সাহস তো দেয় না মা অর্জন করতে হয় মা গো তোমার জন্য জল খাবার নিয়ে এসেছি মা জল খাবার হ্যাঁ মা গরম গরম লুচি তরকারি ও হাতটা একেবারে পুড়ে গেল নাও তোমার জিপটা এবার পুড়িয়ে নাও নাও সামনে নাও মা ব্রেকফাস্টের ভিকিরি নামকরণ হয়েছে জল খাবার সাত সকালে আমার ঘুম ভাঙিয়ে আমাকে জল খাবার খাওয়াতে এসেছো নিকুচি করেছে তোমার জল খাবারের
ইস, এত কষ্ট করে বানিয়ে আনলাম, ফেলে দিলে। ও, লুচিগুলো ফোলেনি বলে রাগ হয়েছে। ঠিক আছে, কাল সকালে আমি লুচিগুলো ফুলকো ফুলকো বানিয়ে আনবো। চলি মা। ও ভগবান, এ কোন আপদে এসে জুটলো? ভগবান! হলো তো, শুধু শুধু চেষ্টা করলি। জানতাম উনি খাবেন না। আরে খাবে খাবে, খাওয়া নষ্ট করতে করতে একদিন ঠিক খেয়ে নেবে। বলছি তো, এত সকালে ম্যাডামের ঘুম ভাঙে না। সকাল 9টায় ওয়েট অ্যান্ড মিউজিক শুই না, তবেই ম্যাডাম বিছানা ছাড়েন। কি মিউজিক? ওয়েট অ্যান্ড মিউজিক, বুঝলা না? না, এদিকে আসো। এইটা এই দুইটা সুইচ দাবাইলে ম্যাডামের ঘরে বাজনা বাজবো। ও, কাল সকালে বাজাবো। হ্যাঁ, বাজাবো মানে? মানে কাল সকাল 9টার সময় তোমার ম্যাডামের আমি 12টা বাজাবো। হ্যাঁ, জাগো। সকাল হলো আর কেন শুয়ে থাকা, মহারানী সকাল হলো আর কেন শুয়ে থাকা, সংসারে ঘোরাবে বলে কাঠিটাকে আছে রাখা, মহারানী সকাল হলো। তোমার ইচ্ছায় হাঁড়ি চড়ে, তোমার ইচ্ছায় পেট ভরে, তোমার ইচ্ছায় হাঁড়ি চড়ে মা গো, তোমার ইচ্ছায় চড়ে, তোমার ইচ্ছায় পেট ভরে, তোমার ইচ্ছায় পাগ শেয়ালে খায় জল এক পুকুরে, তুমি ছাড়া ঘর সংসার মা, তুমি ছাড়া ঘর সংসার শিথিল সচল রাখা, তুমি ছাড়া ঘর সংসার শিথিল সচল রাখা, সংসারে ঘোরাবে বলে পাখিটাকে আছে রাখা, মহারানী সকাল হলো। তোমারই মুঠ খানা তোর নং দেহি রূপং দেহি ধনং দেহি, তোমারই মুঠ খানা তো মায়ের মতো পাগলা ঘোড়া, তোমারই মুঠ খানা তো মায়ের মতন পাগলা ঘোড়া, হিরেটাকে কাঁচে ভাবো মাথায় শুধু গোবর পড়া, হিরেটাকে কাঁচে ভাবো মাথায় শুধু গোবর পড়া, তোমারই মুঠ খানা তো মায়ের মতন পাগলা ঘোড়া। শুনি আমি শুনি ওদের গান, কি হবে জেনে ও সব না, ফল খেয়ে মজা পাবো, ফলে
জেনে গাছের নাম ম্যাডোনা রিকি মার্টিন থাকলা শুধুই অজানা আমাদের সঙ্গীতের কাছে এরা কিছু না আর ম্যাডোনা রিকি মার্টিন থাকলা শুধুই অজানা আমাদের সঙ্গীতের কাছে এরা কিছু না ম্যাডোনা রিকি মার্টিন থাকলা শুধুই অজানা আমাদের সঙ্গীতের কাছে এরা কিছু না চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে